সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আসছেন এই হৃদয় বড় ভালোবাসা নিয়ে আমি সৈয়দ মইদিন বাবু বেকার বাবু আজকে নিয়ে এসলাম টয়টা হাইল্যান্ডার বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ কার বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি আবার বলে দিচ্ছি এটা 2022 মডেল 2022 এর রেজিস্ট্রেশন সিসি 2500 অল অপশন সিট মেমোরি জিবিএল সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা 7 সিট প্রাণিক সান্ডুফ আর কিছু আছে অবশ্যই আরও কিছু আছে সেটা ভিডিওতে দেখাইতেছি আর যদি কোনো রকম ভুল থাকে সেটা অবশ্যই ভিডিওতে দেখে নিন এটা বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ কার যদি ভুল থাকে মাফ করে দিন যাই হোক যারা আমাকে ভালোবাসেন একটা করে লাইক দিন বা একটা করে আমার ফেসবুক পেজ আছে কারবাবু পেজ ওইটাও তো দেখেন যারা ফেসবুক রেগুলার চালান বা ইউটিউব যারা কম দেখেন আসুন ভিডিওটা দেখি আর ভিডিও শেষে অবশ্যই অবশ্যই দাম বলতেছি ইনশাল্লাহ কী বলেন পাশে থাকেন একটা দামি গাড়ি তো এই কারণে যে ইউজ করবো এখানে নাম্বারটা ঢেকে দিলাম প্রাইভেট নাম্বার তো ঢেকে দিলাম যেন কেউ বলতে না পারে এটা আসলে বাইশের গাড়ি এটা বাইশের শেষের রেজিস্ট্রেশন বুঝতে পারতে পারে অনলি 8000 কিলো চলছে যারা দেখতেছেন অনলি 7 না 8000 কিলো চলছে প্রত্যেকটা জায়গা চা টায়ার সহ রিম সহ প্রত্যেকটা জায়গা দেখেন দেখার মতন কোনো কথা বলার সুযোগ পাইবেন না ইনশাল্লাহ সব কিছু দেখেন একে পাশেরই সহ সিট মেমোরি সব কিছুই মানে না বলতে কোনো শব্দ নাই সান্ডোপ 7 সিট থেকে যা আছে প্রত্যেকটা জায়গা এবং সিট এখান থেকে এই করতে পারবেন আপ ডাউন এবং সব কিছু এখানে পিছনে কী কী অপশন আছে প্রয়োজন চাইলে আপনারা ইন্টারনেটে চেক করে নিতে পারেন সেন্ট্রাল এসি 7 সিট সব কিছুই দেখা যাচ্ছে ফাইটার মনির আছে 7 সিট এটা রিল্যাক্স বসেছে এই হাইল্যান্ডারে 7 সিট বা প্রাডোতে রিল্যাক্স বসা যায় পিছনে আর হাইল্যান্ডারে বসে অনেক মজা কোমর ব্যথা করে না এটাই হচ্ছে মেন অনেকে ব্যাপারটা জানে না এটা আমি জানি এটা কোমরটার উপরে প্রেশারটা লাগে তখন রিল্যাক্সে বসা যায় এই আর কি এবং যদি নেট চান এক্সট্রা নেট আছে আপনি দেখতে পারতেছেন ওইখানে এক্সট্রা নেট আছে যদি প্রয়োজন মনে করেন বাসে গাড়িতে ফ্যামিলি আছে তখন হয়তো বা উঠাই দিলেন এই আর কি তো যাই হোক আমরা পিছনে চলে যাই বাইশের যারা এক্সপ্লেন্ডার বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ করেন তাদের জন্য লাগে নাই প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা প্লেস দেখেন ময়লা এখনও গাড়িতে ময়লা আছে বোঝাই যাচ্ছে একদম নতুন গাড়ি আপনারা যারা নিচ্ছেন এই গাড়িটা শোরুমে অনেক দাম শোরুমে কিন্তু অনেক দাম সাউন্ড সিস্টেম তো দেখছেন জিভিএল সাউন্ড সিস্টেম এবং স্পেয়ার টুলস ইত্যাদি অনেক কিছু টায়ারটা নিচে তাই না মনে স্পেয়ার টায়ারটা নিচে যদি থাকে ইনশাল্লাহ পেয়ে যাবেন টেনশন করার কিছু নাই এবং অফ করব প্রত্যেকটা জায়গা দেখবেন এটা কিন্তু উডেন সিরামিক উডেন এটাকে সিরামিক উডেন বলা হয় প্রত্যেকটা জায়গায় সিরামিক উডেন আছে আপনারা যারা দেখতেছেন সামনে পিছনে এই আর কি দুই সাইডে সব জায়গায় সিরামিক উডেন আছে আমার চিন্তা আমার প্রিপারেশন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য সবাই আপনাদের সামনে ভালো কিছু আসতেছে তো যাই হোক আপনারা দেখুন কোনো জায়গায় একটা আচুন নেই বা কোনো জায়গায় কিচ্ছু নেই এই বিষয়ে নতুন গাড়ি আপনারা যারা দেখতেছেন মনোযোগ দিয়ে দেখবেন এইটা নতুন কিনা যা পরে থেকে কিনা যা আমার কাছে কিনা একই সেম ডিফারেন্সের কিছু নাই আপনারা যারা দেখতেছেন
ভালো করে খেয়াল করবেন, ডিফারেন্সের কিছু নয় ভাই। আমি একটা কথা বলি, এটা কিন্তু হাইব্রিড, এটা কিন্তু হাইব্রিড অপশন, 2500 হাইব্রিড। হ্যাঁ, আপনারা যারা দেখতেছেন এটা দেখেন, এখনও সার্ভিসিং করা হয় না, এটা ওয়াশ করলে একদম আয়নার মতন হয়ে যাবে, ঝকঝক হয়ে যাবে। যাই হোক, ভিতরে চলে যাই। আপনারা যদি ব্যাগ ডালা এখান থেকে খুলতে চান, এখানেও খুলতে পারবেন, সেই ব্যবস্থা আছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি সিড মেমোরি আছে, সব আছে এখানে। তো ব্রেকে পাড়া দিলাম, এই যে নিচে ব্রেক, হাতের চাবি স্টার্ট হয়ে গেল। এই যে জিবিএল সেট দেখছেন, সাউন্ড সিস্টেম জিবিএল সব কিছুই আছে, কোনো কথাই নেই না বলতে, কোনো শব্দই নেই। আমি সাউন্ড অফ খুলব, দেখলেন খুলে গেল, তো অফ করব। একদম লেগে গেলো সাউন্ড অফ, প্রাণিক সাউন্ড অফ সব কিছুই আছে। আপনি যেইভাবে চান সেইভাবেই এটা চলবে। এটা সেন্ট্রাল এসি থেকে যা দেখতেছেন সব কিছু নিজস্ব ভাবে সেট করা, এবং গাড়ির ক্যাটালগ সব পুরো ব্র্যান্ড নিউ গাড়ি ছিল, তো এই গাড়ির ক্যাটালগ এইখানে আছে, গাড়ি বিক্রি আছে, ক্যাটালগুলো সব গাড়ি বিক্রি আছে। তো যাই হোক, দামের ব্যাপারে চলে আসি, আর দেরি করবো না, ইনশাল্লাহ দামের ব্যাপারে চলে আসবো। ও মনির, আরেকটা দেখাই নেই, 360টা দেখাও তো। 360 ক্যামেরা আছে, আপনার পাশে কে আছে না আছে, এই দরজা যে খুলছি সেইটার ব্যবস্থাই আর কি, এবং পিছনে যে ব্যাক ক্যামেরা, এই পিছনে ব্যাক ক্যামেরা 360 সব কিছুই দেখা যাচ্ছে। যাই হোক, দামের ব্যাপারে চলে আসবো। ভাইরা বন্ধুরা, আমরা যখন দেখলাম বাংলাদেশ সেকেন্ড গাড়ি টয়োটা হাইল্যান্ডার 2022 মডেল, 22 রেজিস্ট্রেশন, সিসি 2500 হাইব্রিড, সিট মেমোরি জিবিএল, 360 ক্যামেরা, 7 সিট, সাউন্ড অফ, প্রাণিক সাউন্ড অফ সব কিছুই আছে, না বলতে কোনো শব্দ নাই। তো যাই হোক, দামের ব্যাপারে চলে আসি। আস্কিং প্রাইস 1,39,00,000 টাকা আস্কিং প্রাইস। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই কমবে, সেটা আপনিও জানেন আমিও জানি কথার মাধ্যমে ইনশাল্লাহ। কতটা ওই আগের মতনই, কিছুটা অতটা না। আসুন দেখুন, যাচাই করুন ভাই, সত্য মিথ্যা আপনার কাছে, আমার কাছে মিথ্যা বলি না আমি, আর মিথ্যা প্রশ্নে আসে না। যাই হোক, দামটা বললাম, আর যারা আমার ভাই বোনেরা যারা ভালোবাসেন, গুলশান বনানির যারা আছেন, গুলশান বনানিতে যদি কেউ খালি প্লট থাকে আমাকে জানাবেন, আমি পার্সোনালভাবে শোরুম দিতে চাচ্ছি, আমাকে জানাবেন। কেউ যদি খালি প্লট থাকে, যদি বিশ্বাস থাকে, ট্রাস্ট করেন আমাকে, আপনারা যেইভাবে খুশি আপনাদের বলবেন, আমি আসি ইনশাল্লাহ। যদি কেউ খালি প্লট থাকে বা বাড়ি থেকে আশেপাশে জায়গা আছে বাসার, কেউ যদি ভাড়া দেওয়ার জন্য চান আমাকে জানাবেন। আমার 5 কাঠা বা 8 বা 10 কাঠা হলে ভালো হয়। তো যাই হোক, সবাই আমাকে জানাবেন। তো যাই হোক, আমার ইয়াং যুবক, ইয়াং ভাইয়ার, আমার ছোট্ট বন্ধুরা যারা আছেন, ভাই বোনেরা যারা আছেন, আমার ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য বলতেছি, বাপ মা আমাদের আদর্শ, আমি যতদিন ভিডিও করব ততদিন এই ভিডিওতে বলে যাব, বাবা মার জন্য দুনিয়া দেখছি, বাপ মা আমার আদর্শ, বাপ মা আমার সব কিছু। যে ছেলে বাপ মার জন্য করবে সেই ছেলে কখনো পিছনে দিয়ে তাকাইতে হবো না। আল্লাহ বিশ্বাস করেন, আমার বাবা মার আমি অনেক ভালোবাসি, এই কারণে হয়তো আমার বাপ মা আমি সম্মান কামাইছি, আপনাদের দোয়ায় ইজ্জত কামাইছি, যেন আপনাদের সাথে সবসময় থাকতে পারি। এটাই, কোনো ভুল থাকলে মাফ করে দিবেন, মানুষ পর তো ভুল, তাছাড়া অন্য কিছু না। আর আমার জন্য একটু দয়া করে, যারা আমাকে ভালোবাসেন প্লিজ ভালোবাসেন, আমার জন্য একটু দেখবেন। এটাই, সালাম আলাইকুম।